দলের জনবিশ্বাসে যাত্রার সাফল্য এবং পরবর্তী কর্মসূচির সামগ্রিক দিক শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিস্তারিতভাবে উল্লেখ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। দলের এই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে এবং দলের সর্বভারতীয় সভাপতির সফরকে সফল করার জন্য দলের সকল স্তরের কর্মকর্তাদের এবং সাংগঠনিক পদাধিকারীদেরকে ধন্যবাদ জানিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি। এই আমাদের যে সমাপ্তি হয়, এই সমাপ্তি অনুষ্ঠানে আমাদের সর্বভারতীয় সভাপতি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, সেটা আমি প্রথমে বলেছি। কিন্তু এই সভাকেও সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সমস্ত মোর্চার কার্যকর্তা, আমাদের ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে গতকালকের এই সভা সাফল্যমণ্ডিত করার জন্য। আপনারা জেনে আরো খুশি হবেন, আমাদের এই রথযাত্রা, জনবিশ্বাস যাত্রা, প্রায় 100টি স্থানে রোড শো এবং 200টির মতো ছোট বড় জনসভা আমরা সেখানে এই রথযাত্রার মাধ্যমে, জনবিশ্বাস যাত্রার মাধ্যমে আমরা সেটা করতে পেরেছি। এই জনবিশ্বাস যাত্রার যে প্রায় 200টির মতো যারা এই সভা হয়েছে, সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর মানিক সাহা মহোদয়, উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা, আমাদের রাজ্যসভার যিনি সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় মন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক, এবং রাজ্যের প্রত্যেকটি যিনি আমাদের রাজ্যসভার, আমাদের রাজ্য মন্ত্রিসভার যারা সদস্য সদস্যরা রয়েছেন, প্রত্যেকে সান্ত্বনা চাকমা থেকে শুরু করে আমাদের প্রণজিৎ সিংহ রায়, সুশান্ত চৌধুরী, রতনলাল নাথ, ভগবান দাস, সবাই মিলে আমাদের এই রথকে, রথের যে অনুষ্ঠান এবং রথকে সাফল্যমণ্ডিত করার জন্য সকল মন্ত্রীরা সেখানে অংশগ্রহণ করেন। শুধু তাই নয়, মন্ত্রীরাও নয়, বাইরে থেকেও আমাদের অনেক নেতৃত্বরা আমাদের এই রথযাত্রায় অংশগ্রহণ করেছেন। তার মধ্যে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, আমাদের পশ্চিমবাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী, সাংসদ লকেট চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের আইন মন্ত্রী ভারতবর্ষের মাননীয় শ্রী কিরণ রিজিজু, আমাদের এরকম বহু বাইরের যারা আমাদের সিনিয়র লিডার, তারাও এই র্যালিতে অংশগ্রহণ করেছে। পাশাপাশি আমাদের রাজ্যে যিনি আমাদের সাংসদ রেবতী ত্রিপুরা, আমাদের প্রভারী ডক্টর মহেশ শর্মাজি, আমাদের চুনাও প্রভারী ডক্টর মহেন্দ্র সিং, সম্বিত পাত্রাজি, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তা, নেতৃত্ব, জেনারেল সেক্রেটারি, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, এবং আমার এই দেবদুর্লভ কার্যকর্তারাও এই রথকে কেন্দ্র করে তারা এই গত আট দিন যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই জনবিশ্বাসী যাত্রায় 100টি স্থানে রোড শো এবং 200টির মতো জনসভা করা হয়েছে বলে রাজীব ভট্টাচার্য জানিয়েছেন। এই কর্মসূচিতে বিজেপি দল মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে উল্লেখ করে প্রদেশ বিজেপি সভাপতি দৃঢ়ভাবে জানান, 2023 আবার বিপুলভাবে জয়ী হয়ে রাজ্য সরকার গঠন করবে বিজেপি। আমরা মানুষের কাছে আমাদের সরকার প্রতিষ্ঠার পর যে জনকল্যাণমুখী কর্মসূচি আমাদের সরকার গৃহীত করেছেন, সেইগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা এই জন আশীর্বাদ যাত্রা আমরা করেছি। এবং আমাদের কাছে এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর রয়েছে, এই রথকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে, যার নিরিখে দাঁড়িয়ে আমরা বলতে পারি 2023 ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের ত্রিপুরা রাজ্যে পুনঃপ্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যে আমাদের দেবদুর্লভ কার্যকর্তারাও কাজ করছেন আর মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন। আমি আবারও আপনাদের মাধ্যমে আমাদের যারা মন্ডল কার্যকর্তা, বুথ স্তরের কার্যকর্তা, শক্তি কেন্দ্রের কার্যকর্তা, জেলা স্তরের কার্যকর্তা, রাজ্য স্তরের কার্যকর্তা যারা অংশগ্রহণ করেছেন, আমি তাদেরকে পুনরায় আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যারা আমাদের এই রথকে উপভোগ করার জন্য আমাদের মধ্যে সামিল হয়েছেন, তাদেরকেও
ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকেও আমি পুনরায় আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাম এবং কংগ্রেসের রাজনৈতিক মিতালিকেও সমালোচনা করেন প্রদেশ বিজেপির সভাপতি। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানান, কংগ্রেসের কাঁধে ভর করে দীর্ঘ ২৫ বছর রাজ্যে ক্ষমতা ভোগ করেছে সিপিআইএম। মহাজোট বলতে কোনটা বুঝাচ্ছেন? রাজনীতিতে কংগ্রেস এবং সিপিএম এর একটা জোট নিয়ে জল্পনা চলছে, এই যদি জোট হয় তাহলে কি আপনাদের কোনো ভোট ব্যাংকে প্রভাব পড়বে? আমি তো মনে করি ভালো হয়েছে। তারা আগে আমরা দেখতাম লুকিয়ে লুকিয়ে সেটা সেই সমঝোতাটা করত, দিল্লিতে দোস্তি আর ত্রিপুরাতে কুস্তি। আর ত্রিপুরার যে ২৫টা বছর এই কংগ্রেসের কাঁধেই ভর করে সিপিএম ২৫টা বছর রাজত্ব করেছে, এখন এটা তারা ওপেন করেছে, তুলেআম করেছে, আর তাতে ভারতীয় জনতা পার্টি লাভ হবে, শূন্য ছিল সেটা শূন্যতে পরিণত হবে, আর কংগ্রেস সমস্ত জায়গায় দুয়ে মুছে সাপোর্ট আছে। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির দুই সাধারণ সম্পাদক টিঙ্কু রায় এবং অমিত রক্ষিত উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।